মানে প্রতিবাদমূলক একটা মুখ আমাদের বিকাশ ভাই, কথাগুলো অ্যান্সার দিয়ে যাইন, ভিডিওগুলো অ্যান্সার দিয়ে যাইন যদি কোনো সময় সামনে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওর সাথে আবারও আমার স্ক্রিনে ডান পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছি, নিয়ে হচ্ছে একজন সেনা সদস্য, সবাই চিনেন, মানে বর্তমানে ফেসবুক বলেন, অনলাইন বলেন, সবকিছুতে উনি আছে। কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে, আর ওনাকে মেরে ফেলছে মূলত হচ্ছে পাহাড়ি অঞ্চলের লোকজন, হয়তো ওনাদের কিছু সদস্যকে হয়তো ধরতে গেছিল বা ধাওয়া করতে গেছিল, যাই হোক ওনাদের সাথে সংঘর্ষের কারণে ওনাদের মানে গুলিতে বাজেভাবে হোক উনি শহীদ বরণ করছে। এখন বিষয় হচ্ছে আপনাদের কাছে অস্ত্র নাই, আপনাদের কাছে কিচ্ছু নাই, আপনারা খুব সিম্পল মানুষ, কিন্তু আপনারা যুদ্ধ হলেন কিভাবে সেনাবাহিনীর সাথে? অস্ত্রগুলো কোথায় পান? আর আমাদের, আমি প্রত্যেক ভিডিওতে বলি, একজন মানুষের কথা সবসময় একটু টার্গেট করে বলি, যে পাহাড়ি অঞ্চলের যে বিকাশ ভাই উনি খুবই জ্ঞানী মানুষ, ওনার উদ্দেশ্যে করে কিছু কিছু কথা বলি মাঝে মাঝে, জানি না ওনার সামনে ভিডিওগুলো যায় কিনা। তো আমাদের যে ভাই, যে সেনাবাহিনীর একজন সদস্য, ওনাকে যে গুলি করে মারছে আপনাদের লোকজন, বিষয়টা ঠিক হয়েছে? আপনাদের আন্দোলন নাকি সিম্পল, মানে শুধু আদিবাসী খেতাব চাচ্ছেন, আর কিছু চাচ্ছেন না? ভাই আপনারা কি চান জনগণ, মানে বাংলাদেশের মানুষ জানে? দু একজন ছাড়া এখনো দু একজন আছে যারা আপনাদেরকে এখনো খুব মানে সাদা মনের মানুষ মনে করেন, কিন্তু আপনারা কি সেটা মানুষ জানে? এমনি এমনিতে কেউ তাদের গহীন জঙ্গলে, অরণ্য, এত পাহাড়ের ভিতরে মানুষ এমনি এমনি কোনো দল গঠন করে না, কারণ আছে। আপনারা এদেশে আসছেন হচ্ছে 200-300 বছর আগে, রোহিঙ্গার মতো আসছিলেন, রোহিঙ্গা আমাদের বর্তমানে যে আসছে না রোহিঙ্গা, আপনারা ঠিক সেমি ছিলেন রোহিঙ্গার মতো। আর এখন আপনারা মানে দেশটারে ইন্ডিয়ান আত অত বোঝা যাচ্ছেন, পার্বত্য চট্টগ্রাম কি করবে, ইন্ডিয়ার অঙ্গরাজ্য না করিলে আর আন্দোলন থামাবে না, মাথা মুন্ডু সে কোনো কাজ নাই যে আপনাদের এসব দাবি দাওয়া মানবে। দরকার হলে আপনাদের সবগুলা মানে সেনাবাহিনী না মানে সবগুলো তো ফালিয়ে দেবে, কিন্তু এইসব মানে এইগুলো দাবি দেওয়া কোনো মানবে না। আর আমাদের সেনাবাহিনীর সদস্য একজন মারছেন না, দেখেন আপনাদের কি করে, মানে নেক্সট পরিস্থিতি আপনাদের কি হয় আস্তে আস্তে দেখতে পাবেন। তো আপনাদের দিবে মুদ্রা, মুদ্রা বের করবে, পাঙ্গা নিচ্ছেন বা কার সাথে ইস্যু করছেন এটা তো বোঝেন নাই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ যে কোনো দিক দিয়ে যতগুলো মানে যত ধরনের সত্যতা বা সত্য মোকাবিলা হোক না কেন, যত ধরনের বিপদের সম্মুখীন হোক না কেন, বাংলাদেশের মানুষ আর কিছু না করলে সেনাবাহিনীর প্রতি বরিশাল ভরসা রাখে। মানুষের মানে দরকার হচ্ছে, আমি বলতে কোনো সরকারের প্রতি যদি ভরসা না থাকে, বাংলাদেশের মানুষের সেনাবাহিনীর প্রতি ভরসা থাকে। আর কেউ দেশকে নষ্ট রক্ষা না করলেও এরা ঠিকই দেশের জন্য ঝাঁপিয়ে পড়বে। আর আপনি তাদের একজনকে মেরে ফেলছেন, আপনাদের কি হাল হবে, কি অবস্থা হবে, এটা চিন্তা করতে পারতেছি না। এত সহজে তো ছাড়ে দিবেন, আপনাকে অবস্থা আপনাদের ভয়াবহ হচ্ছে। আপনি আন্দোলন করতে থাকেন, গোড়ার ডিমও হবে না, চিন্তা ভাবনা করেন না, আপনাদের কোনো একটা দাবি দেওয়া কোনো আদায় হবে না, আন্দোলন করতে করতে মরে যান, কোনো লাভ নাই, সিম্পল আপনার আন্দোলন কোনো আন্দোলন মানা হবে না। সেনা সদস্য মারছেন, ভাইটা মানে বয়স কত হবে, 20 থেকে 23, অল্প বয়সে একজন সেনা সদস্য, আপনি তাদেরকে গুলি করে মেরে ফেলছেন, তাদেরকে গুলি করে মেরে ফেলছেন, আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে এরা? বেটারা নিজেদেরকে খুব সামনে সাধু সন্ন্যাসী মনে করো। এস বিকাশ ব্লগস, হ্যাঁ, পার্বত্য চট্টগ্রামের হিরো, ব্লগার হিরো, অনলাইনে মানে প্রতিবাদমূলক একটা মুখ আমাদের বিকাশ ভাই, কথাগুলো অ্যান্সার দিয়ে যাইন, ভিডিওগুলো অ্যান্সার দিয়ে যাইন যদি কোনো সময় সামনে আসে। মালোর বাচ্চা মালো, চিন্তা করিস না ভাই, তাদের সামনে আসতেছে, আন্দোলন করতে করতে সব মরে যা, বা পার্বত্য জনশোনা থাকলে কোনো সমস্যা নাই, কোনো কোনো কিছু হবে না। দেশের বিরুদ্ধে আন্দোলন শুরু করছো, দেশটাতে তোমরা কি করবা, ইন্ডিয়ার অঙ্গরাজ্য করবা, এত সোজা বাংলাদেশের মানুষকে হা করে দেখবে, বাংলাদেশ প্রশাসন হা করে দেখবে তোমাদের?
পাগল করে, পাগল মনে কর। দেখা যাক কি হয় আপনাদের সামনে, আপনার ভবিষ্যৎ ভালো না, যত আন্দোলন করেন ভবিষ্যৎ খুবই খারাপ। এখনো ভালোভাবে বাংলাদেশে থাকতে চাইলে এসব মাথা থেকে জেরে ফালিয়ে দেন, ভালোভাবে বাঁচুন, আন্দোলনের মধ্যে যাইন না। এতদিন ছিল কি বিষয়গুলো হচ্ছে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, এই সে আবি যাবি, ভাই তোরা তো তোদের লোক থেকে স্বাধীন না, তোরা হচ্ছে নিজেরা কি নিজেদের যে বাহিনী গঠন করছস, কে ওইসব লোকের কাছ থেকে তোরা কি স্বাধীন না, আমাদের কাছ থেকে স্বাধীনতা চাই, আমরা কি তোদেরকে মারতে গেছি, সমতলে মানুষরা তোকে মারতে যায় ভাই, সেনাবাহিনীর সদস্য মাত্র, তোমাদের কি হাল হবে সামনে চেয়ে চেয়ে দেখো, তোমরা তো সাহস কোথায় পাও যে সেনাবাহিনীর সদস্যকে মেরে ফেলছ, এত সাহস কোথা থেকে আসে বুঝবা। দেখলাম তো যারা মূলত হচ্ছে এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে ধরা হয়েছে, নিউজের সেটা দেখতে পারলাম। চিন্তা করো না, তোমাদের এই কি বলে পাহাড়ি অঞ্চলে যেসব দলগুলো আছে না, তাদের ব্যবস্থা নিবে, প্রশাসন নিবে, দল গঠন করে নিজেদের মতো দেশ করবা। তোমাদের ওদিকে গেলে কোনো একটা বাঙালি সেফ না, তাদেরকে অনেক সিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হয়, এই সে অনেক কিছু। চিন্তা করো না, সময় আসতেছে, তোমাদের সময় গণে আসতেছে, শুধু সময়ের অপেক্ষা, বুঝতে পারবা, সময় আসুক। ওকে বিয়স, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আজকের জন্য এতটুকু ধন্যবাদ, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।